হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিউ ব্লগে তোমাদের স্বাগত জানাই। যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু করতে আসো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা স্কিপ করে ভিডিওটা দেখো না, ফুল ভিডিও দেখো, তারপর ভিডিওটা দেখে ওয়াচ করো, ফুল ভিডিও ওয়াচ করো, তারপর সাবস্ক্রাইব করো, ঠিক আছে চ্যানেলটিকে। তো চলো গাইস, চলে আসলাম রান্নাঘরে। চা করতে বসিয়ে দিচ্ছি এক সসপ্যান চা। তো আমার তো সকালবেলা আদা দিয়ে খেতে চা খুব ভালো লাগে। তো সবাই চা করে তারপর আমি কী করলাম তো তোমাদেরকে সমস্তটা শেয়ার করবো। ভগবানকেও পুজো করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো কেউ স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকবে। তো চা দেখো ছেঁকে নিই, তারপর ফিরে আসছি। তো চলো চাটা ছেঁকে দিই, তারপর ফিরে আসছি, ঠিক আছে? তো দেখতে থাকো, সাথে দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা। এ দেখো চলে আসলাম, আজ হলো মঙ্গলবার, বাচ্চা বলে পুজো করেছি, তার সাথে অন্য দেব দেবতারও পুজো করে নিয়েছি। তো অল্প ফুল পেয়েছি বন্ধুরা, দেখো অল্প ফুলের মধ্যে ভগবানকে সুন্দর সাজে সাজিয়েছি। তো তোমরা জানি আজকে ভগবানকে কেমন সাজালাম। তো চলো গাইস, আর কি আজকে সেটাই শেয়ার করা যাক। হাই গাইস, চলে এসছে আমাদের আগস্ট মাসের মাস্টারবাড়ি, ঠিক আছে? এটা জাস্ট আমার ওপরেইগুলো, ঠিক আছে? একটা টাইট সাপ আর দুটো হিমালয়া ফেস ওয়াশ, যেহেতু আমি হিমালয়া ফেস ওয়াশটা ইউজ করি, আর হলো চন্দন সাবান তিনটে রয়েছে, ঠিক আছে? তো চলো দেখে দেখো, এটা খুলে ফেলেছে ছেলে, ঠিক আছে? তো এরকম তিনটে সাবান, আর হলো একটা হলো কলগেট পেস্ট ওপরে, আর একটা হলো ছোটো ডেটল রয়েছে। এটাই আমার হলো মাসের মাল ওপরে, আর নিচেরটা শাশুড়িমারটা নিচে রয়েছে, ঠিক আছে? তো চলো গাইস, দেখতে পারলে তোমাদেরকে সমস্যাটা শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে? স্কিপ করো না কিন্তু। তো চলো, আর কী কী করলাম সকাল থেকে, কাঁচাকুচিও করেছি। দেখো বৃষ্টি, সবার ওখানে বৃষ্টি হচ্ছে, দেখো মেঘলাতে দেখো বৃষ্টি পড়ছে বলে তো বারান্দা দিয়ে মেলে দিয়েছি। এ দেখো এখানে আমার সমস্ত জামাকাপড় মেলা। তো সকালবেলা আমি একটুখানি বেরিয়েছিলাম, তার জন্য ছাতাটা ছেলের জন্য এখানে শুকোতে দিয়েছি সিঁড়ির এখানটা। তো দেখো ছাতা ভেজে দেখতেই পাচ্ছ। তো চলো গাইস, চলে যাই, দুপুরের দিকে আমি কী রান্না করলাম সেটা তোমাদেরকে শেয়ার করবো। হাই গাইস, চলে আসলাম দুপুরের মেনুতে। দেখো আজকে ভাত আর ডাটা দিয়ে ডাল করেছি, শ্বশুর মশাই খেতে চেয়েছে, আর করেছে হলো আলু ভাজা, আর করেছিল রুই মাছের ঝোল, করেছিল ওল দিয়ে, ওল তোমরা চেনো তো, ওল দিয়ে রুই মাছের ঝোল করেছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। হাই গাইস, গুড ইভিনিং, চলে আসলাম সন্ধ্যায়। তো সন্ধ্যায় চা দেখো হয়ে গেছে, দুধ চা। তো চলো চাটা ছেঁকে নিই, ছেঁকে নিই, ফিরে দেখো শ্বশুর শাশুড়ি আর আমার চা। তো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো।